এইচএসসি দু হাজার বাইশ অর্থনীতি অ্যাসাইনমেন্ট সমাধান ও উত্তর প্রথম সপ্তাহ তো তোমাদের এই নমুনা উত্তর পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটি তোমাদের প্রশ্ন যার প্রয়োজন হবে ভিডিও পজ করে বা কোয়ালিটি এইচডি করে তোমরা দেখে নিবে এটি হচ্ছে দ্বিতীয় অংশ আচ্ছা তো আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি দেখো উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা মানুষের অসীম অভাবে সবটুকু সমাজ করতে পূরণ হয় না কারণ সমাজে সম্পদ সীমিত সমাজে প্রাপ্ত সম্পদ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সীমিত পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করতে পারে বানানগুলো একটু ঠিক করে নিবে। এরপরে ইহা উৎপাদন বা সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় উৎপাদন সম্ভাবনা রেখা একটি সীমানার মাধ্যমে দ্রব্য বা সেবার বিভিন্ন সংমিশ্রণ দেখায় যা উৎপাদন করা যায় অধ্যাপক আর জি লেপসি আর জি লেপসি বলেন উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যা প্রাপ্তব্য সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের বিকল্প সমন্বয়সমূহ দেখায় যা অর্জন করা সম্ভব একটি সমাজ শুধুমাত্র দুটি দ্রব্য উৎপাদন করে এই অনুমতির অনুমিতির ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করা হয় অন্যান্য দ্রব্য বা সেবার উৎপাদন স্থির ধরা হয় তো এটা হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা এটা লিখবা এরপরে পর্যায়ক্রমে যেটা লিখবা উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র এভাবে একটা চিত্র এঁকে নিবা এবং নিচে যেটা লিখবা সীমিত সম্পদ ও অসীম অভাবের কারণে সৃষ্ট নির্বাচন সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনো দেশ বা সমাজের ক্ষেত্রে সীমিত সম্পদ দ্বারা সব অভাব বা চাওয়া পূরণ করা সম্ভব হয় না আবার অসীম অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয় এ কারণে গুরুত্ব অনুযায়ী কিছু অভাবকে নির্বাচন করতে হয় দেশ বা সমাজভেদে অভাব নির্বাচনের বিষয়টি ভিন্নতর হতে পারে যেমন একটি দেশের কাছে অতিরিক্ত সম্পদের সংস্থান হলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন গুরুত্ব পাবে তো এটা হচ্ছে উৎপাদন সম্মান রাখার চিত্রের বর্ণনা এবং এরপরে আবার আরেকটি দেশের ক্ষেত্রে ভোগ্য দ্রব্য উৎপাদন গুরুত্ব পেতে পারে চিত্র যেটা আমরা এঁকেছি এটা আর কি তোমরা যেটা আঁকবা সেই চিত্র অনুযায়ী একটি দেশের সম্পূর্ণ সম্পদ ব্যবহার করলে ধানের ষোলো একক উৎপাদন করতে পারে অথবা গমের ষোলো একক উৎপাদন করে এই দুটি দ্রব্যের অভাব পূরণ করতে পারে কিন্তু ওই দেশের যদি দুটি দ্রব্যের প্রয়োজন থাকে তাহলে সীমিত সম্পদের কারণে ওই দেশের কোন দ্রব্যটি তার কাছে অধিক গুরুত্বপূর্ণ তা নির্বাচন করতে হবে গমের চেয়ে ধানের অভাব বা গুরুত্ব বেশি হলে চিত্তার অনুযায়ী ষোলো একক গমের ও শূন্য একক ধানের উৎপাদন করবে বিপরীতক্রমে ধানের চেয়ে গমের অভাব বেশি হলে ষোলো একক গম ও শূন্য একক ধান উৎপাদন করবে অর্থাৎ দেশটিকে দুটি দ্রব্যের তুলনামূলক গুরুত্ব বিচার করতে হবে অভাবে নির্বাচন সমস্যার সমাধান করতে হবে এভাবে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সম্পদের দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব থেকে সৃষ্ট নির্বাচন সমস্যাটি ব্যাখ্যা করা যায় দেখো এরপরে তাৎপর্য লিখতে হবে প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য তো উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য একদিকে গম আর একদিকে ধান এটা তোমরা একটু মূল বই দেখে নিজের মতো করে সুন্দর করে এঁকে দিবা ঠিক আছে এখানে আমার আলাদা করে বলছি না এটা প্রত্যেকেই পারবা ঠিক আছে তোমার ডা বাম দিকে উপরে গম লিখবা এবং ডান দিকে নিচে রেখায় ধান লিখবা আচ্ছা দেখো এরপরে ক চিত্র থেকে আমরা বুঝতে পারি প্রদত্ত সম্পদ সাপেক্ষে এক্স ওয়াই দ্রব্যের উৎপাদন এন বিন্দুতে অর্জন করা সম্ভব নয় কিন্তু এম বিন্দুতে অর্জন করা সম্ভব কিন্তু তা হবে অপূর্ণ নিয়োগ যা বেকারত্ব নির্দেশ করবে পক্ষান্তরে জে কে এল বিন্দুতে সম্পদ পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করা হয় এই বিন্দুগুলোর যে কোনোটিতে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায় তাই উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনা সীমান্ত প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএফ রেখা বলা হয় তো এটা আমরা কয়ের বর্ণনা করলাম এখন আমাদের ক্ষয়ে যেতে হবে ক্ষ নাম্বার হচ্ছে যে সম্পদের স্বল্পতার পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন মানব জীবনে অসীম অভাব পূরণে যে স্বল্প বা সীমিত সম্পদ ও সুযোগ বিদ্যমান তার দক্ষ ব্যবহার ধারণাটি পিপিসি রেখার মাধ্যমে উপলব্ধি করা যায় এখানে ব্যবহার বানানটি ঠিক করে নেবে প্রত্যেকেই চিত্র থেকে বোঝা যায় এবি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে এবি রেখার মধ্যে যে কে বিন্দুতে উৎপাদন করা হলে সম্পদের দক্ষ বা পূর্ণমাত্রার ব্যবহার এম বিন্দুতে উৎপাদন করা হলে তা সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার নির্দেশ করে তো এটা হচ্ছে খ এরপরে আমাদের আবার কি করতে হবে ধানগমের এই চিত্র এখানে কোনটি অর্জনযোগ্য অঞ্চল এন আইজেকে যাই আমি এর আগে জেকে বলেছি বাট ওটা হচ্ছে আইজেকে এটা একটু তোমরা বুঝে নিবা কারণ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে আর এটা তো নমুনা উত্তর তোমাদের ধারণা দেওয়া এরপর আবার গম ধানের এদিকে তোমরা ই করবা যে কোন কোন বিন্দুতে সকল সম্পদের পূর্ণ ব্যবহার হবে বা পূর্ণ নিয়োগ অর্জিত হবে সেই অংশগুলো তোমরা এখানে চিহ্নিত করে এখানে তোমরা সুন্দর করে এঁকে ফেলবা এটা তোমরা প্রত্যেকেই পারবা মূল বইয়ের সাথে মিলে লিখবা সহজ কথা হচ্ছে মূল বইয়ের সাথে মিল রেখে আমাদের এটা করতে হবে তাহলে এখানে আইজেকে বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অবস্থার নির্দেশ করা হয় এই চিত্রের মাধ্যমে এটা করবা এবং এরপরে আহ কি করবা আচ্ছা আর তোমাদের এখানে কিছু দেখছি না এখন একটু আহ মূল বইয়ের সাথে মিলিয়ে বানান ঠিক রেখে চিত্র বা বর্ণনাগুলো মোটামুটি ঠিক রেখে করলেই হয়ে যাবে আর অ্যাসাইনমেন্টের কাভার পেজ বা আদার্স এগুলো কিভাবে কি করবা এগুলো তো তোমার প্রত্যেকেই জানো এ ফোর পেজ লাগবে আর এ ফোর পেজের এপিড ওপিড তোমরা লিখবা না কারণ একদিকেই তোমাদের লিখতে হয় অ্যাসাইনমেন্টের রুলস এটা প্রয়োজনে ক্লাস টিচারের সাথে একটু তোমরা কথা বলে নিবে আর সবার সুস্থতা কামনা করছি কোনো অসুবিধা হলে জানাবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশেই থাকো ধন্যবাদ সবাইকে